আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা আছে মোটামুটি ভালো, খারাপ না, আল্লাহ চালাইতেছে, আল্লাহ চালাইতেছে আর কি, যাইতেছে, নতুন ব্যবসা শুরু করে আল্লাহর মত ভালো আছে, খারাপ না। আমি তো জানি, আমি বুঝি হয়তো লাভ কম করি আর কি, বেশি ছেলে যেন না, সেটা তো ঠিক আছে। তাছাড়া এখন লাইভ কিন্তু চলতেছে, আজকে যা দিব একবারে পানির দামে, বুঝলেনি, গাজীপুরের মনে করেন সেরা অফার থাকবে, এটা আজকে যা থাকবো। হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আপনাদের উদ্দেশ্যে আমি লাইভে চলে এসেছি, আকিনুর মোটর, আকিনুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমার বৃহস্পতির উদ্দেশ্যে এবং দর্শক ভাইদের উদ্দেশ্যে, আমি বৃহস্পতির উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের দোকানটা কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়িতে, আপনার চৌরাস্তার দিক থেকে আসলে হাতের বাম সাইডে পড়বে, আর চান্দরার দিক থেকে আসলে হাতের ডান সাইডে পড়বে, আপনার এরা পাম্পের অপোজিটে, এরা পাম্পের অপোজিটে আকিনুর মোটরসে, আকিনুর মোটরসে আসলেই আমাদের দেখা পাবে আর কি, আমাদের শোরুমে আসতে পারবে। তাহলে আমার বৃহস্পতির কি রাখছেন আপনি আজকে? আজকে রাখছি অনেক, পালসার আছে, আমাদের স্ট্রাইকার আছে, মেট্রো প্লাস আছে, সিবিআর আছে, MD-15 আছে, আছে না, প্রাইস আমি আজকে কমাই দেবো, মানে যতটুকু, মানে একটা জিনিস কি আমি বলি, সেকেন্ড হ্যান্ডের তৈরি, একদিনই বলছি, সেকেন্ড হ্যান্ডের কোয়ালিটি শেষ নেই, দেখা গেছে যে একই গাড়ি দেখা যায় 30,000 পাউন্ড, আবার এই গাড়ি আবার দেখা যায় 1,30,000 দেওয়া হয় না, ঠিক আছে, গাড়ি কিনে যদি 30,000 খরচ করা, যদি গাড়ি না চালানো যায়, তাহলে এগুলা গাড়ি তো কেনা কোনো দরকার পড়ে না। আমার দর্শকদের মধ্যে অনেকে কমেন্ট করে যে ভাইয়া দাম, আমি বলি যে সেকেন্ড হ্যান্ড বলতে পুরাতন বলতে একবার ভাঙা করে পুরাতন আছে, পুরাতন আছে, একদম নতুনের মতো পুরাতন আছে, সেকেন্ড হ্যান্ডের কোয়ালিটি একটা দুটা তিনটা তো বলা যায় না, ঠিক আছে, এটা মনে করেন ওই 20টাও পার করা যাবে সেকেন্ড হ্যান্ডের কোয়ালিটি, ঠিক আছে, কিন্তু এর মধ্যে দেখা গেছে তলা, আর চলার মধ্যে কিন্তু চলে তো, টাকা ঘুরলেই যে গাড়ি চলা হয় তা কিন্তু না, ঠিক আছে, যে দুই টাকা ঘুরলেই আমার চলবে ওইরকম গাড়ি তো আমরা রাখি না, কারণ আমাদের থাকবে ইনশাল্লাহ বাইক কিনে যেন তারা শান্তি পায়, আমাদের যারা কাস্টমার আছে যে কাগজ পাতি না কোনো ঝামেলা পাবে না, ঠিক আছে, সব ফ্রেশ, মানে ওই দেখা গেছে যে একটা গাড়ি দিয়ে দিলাম যে ঘুরাইলাম, এই করলাম সেই করলাম, এইগুলো কোনো ইয়ে নেই, ঠিক আছে, খুশি হয় না, সেটা তো হবে ইনশাল্লাহ, আবার আরো 2,000 কিনবো, ব্যবসাতে একদিনের না, আজকে করলাম এক সপ্তাহ পর বাদ দিয়ে দিলাম, এরকম না তো, এটা শোরুম করলে কি একদিনের জন্য কেউ করে, কারণ এটা এ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে গাড়ি দেখাই, দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আজকে MD-15 থেকে শুরু করি, রিজনেবল প্রাইসে আপনারা ব্যাগ পেয়ে যাবেন আকিনুর মোটরসে। আর আমাদের আমাদের গাড়িগুলোর সবগুলোর টায়ার দেখবে যে রেড রেড মার্ক এখন পর্যন্ত যায় নাই, এই গাড়িগুলোই পাবে আমাদের কাছে, টায়ার এখন পর্যন্ত একটু অল্প চলা, অল্প চলা, অল্প চলা বাইকগুলো ওটাই ওইটা একটু পাবে। হ্যাঁ 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 জি, MD-15 21 মডেল, এটা গাড়ি চলছে আপনার 10,000 কিলো, আপনি দেখান, আপনার বেহজদের দেখান, গাড়িতে আপনি যে রকম আছে ওই রকমই আমরা রাখছি, কোনো ইয়ে করি নাই, গাড়ি এখন পলি করা আছে, এই ট্যাঙ্কিগুলো পলি করা আছে, মেট না, পলি করা আছে, আর নাম্বার 2 বছরের, এখনো নাম্বারের ডেট আছে, নতুনের মতো, এটার দাম পড়বে 3,75,000। জি, অনেকে গাড়ি পাওয়া যায়, মানে আমার 3,20,000, 30,000, 40,000 পাওয়া যায়, কিন্তু ওই গাড়ি না, এটা ওটা 30,35,000, 40,000 কিলো চলে গেছে, না না না, মান বুঝতে হইব, আর মান না দেখে তো আর ই করতে পারবে না, আমি 75 দিয়ে দেবো, না আপনি তো বললামই যে এই গাড়ির মধ্যে কোয়ালিটি আছে, যে কোয়ালিটি ছাড়া তো ই করতে পারবো না, আপনার বৃহস্পতির জন্য আমি একবারে বলে দিলাম, একবারে 70, মানে কোনো আর এর মধ্যে কোনো কথা হবে না, 70, 3,70,000। ঠিক আছে, আমি কেন বললাম না 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 জি, না এটা ঠিক আছে, না ওইটা আপনার আপনার যদি ভিডিও দেখে আসে তাহলে 70 দিয়ে দেবো,
ঠিক সত্তর তিন লাখ সত্তর হাজার টাকা জি না, সেটা এসে কথার মাধ্যমে একটা হবে, সেটা হলো আলাদা হিসাব, কিন্তু ওই রম না রাখাই ভালো, ঠিক আছে। সিবিআর এটা চলছে 6,000 কিলোমিটার, 6,000 কিলোমিটার এখন পর্যন্ত রেড মার্ক যায় নাই, এই টায়ারের রেড মার্ক এখনো আছে, ঠিক আছে। ডিস্ক ওয়াল ক্লিয়ার মানে এ টু জেড ফ্রেশ ফ্রেশ বাইক, এটার দাম আসবে আপনার 4,50,000 টাকা, ইন্দোনেশিয়া 21 মডেল নাম্বার সহ 2 বছরের নাম্বার করা, ঢাকার নাম্বার না। আমি কি বললাম যে আপনি তো আরো বাইরে তো আরো ভিডিও করেন, আপনি দেখেন, আমি লো কোয়ালিটির বাইক কিনি না, প্যাকেট বাইক মানে আমার কাছে প্যাকেটিং, যে প্রাইস তো বললাম যে 4,50,000 টাকা না, সেটা ঠিক আছে। আমি কি বললাম যে এটা তার আমি রাখার জন্য করিনি, এটা যারা গাড়ি চালায় বা বাইকের যারা ইয়ে আছে এরাই বলে যে ভাই আপনি এত কম বলতেছেন কে বাইকের দাম এসে, ঠিক আছে। কারণ সিবিআর গাড়ি ইন্দোনেশিয়া এই গাড়ি এখন কিনতে গেলে মনে করেন আপনার 5,80,90 দিয়ে কিনতে হবে না, ওটা তো সেটা তার তার বিষয়, কিন্তু আমি আমি তো আমার আমার ব্যবসা কিভাবে চলবে আমি তো ওটাই দেখবো। আর একজন কি বললো এটা তো আর ইয়া নেই না, সেটাই লাস্ট প্রাইস আমি আপনার ভেতরের জন্য 10,000 টাকা কমাই দেবো, 40,000 4,40,000 আসলে আপনার কথা বললে আমি আরো কি করে দেখবো এটা, ঠিক আছে। ট্যাঙ্কি ফুল দিয়ে দেবো 4,40,000 ট্যাঙ্কি ফুল দিয়ে দেবো তেল, এই সিবিআরে ট্যাঙ্কি ফুল কোনোই থাকবে না। এটা ডিসকভার 125, এটা আপনার 19 মডেল, এটা ফ্রেশ আছে, গাড়ি ফ্রেশ আছে, গাড়ি একদম ফ্রেশ, টায়ার সব কিছু ঝকঝকে আছে। আর এটার দাম পড়বে 1,10,000 টাকা জি, এটা হলো 21 মডেল, 21 মডেল গাড়ি ঝকঝকে গাড়ি, এটা ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ, 125 রেজিস্ট্রেশন হয়েছে, 2 বছরের রেজিস্ট্রেশন, এটার ইয়ে আছে ঢাকা ঢাকা নাম্বার ঢাকার নাম্বার, এটার প্রাইস তো বললাম যে 1,10,000 টাকা। আমি আপনার বিরোধ যদি আসে তাহলে আরো আমি কিছু কমাই রাখবো, 5% করে দেবো, 1,05,000 1,05,000 ফিক্সড করে দেবো। আর পরবর্তী বাইক পালসার 12 মডেল, গাড়ি এটা চলছে কম, একদম ফ্রেশ আছে গাড়ি চলছে, এটা 22,000 কিলো, এটা ওয়ান টেস্ট, ঠিক আছে। টায়ার সামনে টায়ারটা খেয়ে গেছে, নিলে সামনে টায়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর এটার দাম আসবে আপনার 75,000 টাকা ফিক্সড, 75, এটাতে আর কোনো কিছু করা যাবে না, একদম 75,000, শুধু সামনে টায়ারটা পাল্টাবে সে চালাবে, আর কোনো সমস্যা নেই না, হ্যাঁ ফিক্সড 75 না, এটাতে আর কমবে না, 75,000। এটা আমি আজকে তো বললামই যে আজকে দিচ্ছি একদম পানি জমে, আজকে আর কোনো এ নাই। এইটা 22 মডেল, ডাবল ডিস্ক ডাবল এবিএস, ঠিক আছে, এটা আপনার নাম্বার ছাড়া ওয়ান টেস্ট গাড়ি, 22 মডেল একদম ফ্রেশ, আপনি দেখান রেড মার্ক এখনো, টায়ারের রেড মার্ক, গাড়ি চলছে এটা আপনার 7,000 কিলো, 7,000 কিলো চলছে, আমরা তো কোনো মিটার টেম্পারিং করি না, ঠিক আছে, একদম ফ্রেশ। এটার দাম আসবে 1,95,000 টাকা, 1,95,000 টাকা। আর আপনার ভেতরের জন্য আমি 5,000 টাকা কমাই দেবো, 90,000 ফিক্সড, 90,000 দিয়ে দেবো, 1,90,000। আর এইটা নাম্বার সহ 22 মডেল, 2 বছরের নাম্বার আছে, এটা ডাবল ডিস্ক ডাবল এবিএস, এটা এখনো দেখেন না চাকার এখনো পছন্দ যায় নাই, এটার দাম আসবে 1,97,000, 1,97,000, 2 বছরের নাম্বার, নতুন গাড়ি, এটা একবারে নতুন, একবারে ফ্রেশ গাড়ি, এটা 1,97,000। আমি 2,000 টাকা কমে দেবো, আপনার ভেতরের জন্য 2,000 টাকা ছাড় দিয়ে দেবো, তাহলে 1,95,000 নাম্বার সহ, একবারে ঢাকার নাম্বার, কোনো ই নাই, নতুন গাড়ি একবারে নতুনের মতো, এখনো যেন চাকা পাদানির রাবারগুলো দেখেন, পাদানির রাবারগুলো একদম ফ্রেশ, এগুলো একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি,
এটা একুশের মডেল, এই পাশেরটা ব্লু কালার, এটা বাইশের, জি এটা বাইশের একুশের মডেল। এটার দামটা আমি একবারই বলে দেবো, ঠিক আছে, বারবার বলবো না। এটার দামটা আসবে 185,000 টাকা, ওয়ান টেস্ট, একদম ফ্রেশ গাড়ি, মানে নতুনের মতো। এর মধ্যে কোনো আমরা রিপেয়ারিং কোনো কিছু বা মিটার টেম্পারিং কোনো কিছু না, গাড়ি চলছে 3500 কিলো, 3500 কিলো চলছে। আর ওয়ান টেস্ট গাড়ি কেনা তো মজা, আপনার নাম্বারের থেকে ওয়ান টেস্ট কেনা মজা। ওই যে পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয় কাস্টমার, যে ভাই আমার নাম ট্রান্সফারটা কবে করে দেবেন, এর একটা জ্বালা। তারপরে বাইশের সিঙ্গেল ডিস্ক আছে, এটা হলো বাইশের সিঙ্গেল ডিস্ক, এটার গাড়ি চলছে আপনার এটা 4000 কিলো, এটার দাম আসবে 165,000, 165,000, জি। তারপরে আপনার ভেহদের জন্য আমি একদম সেট করে দিলাম, সেট ফিক্স অন টেস্ট, 4042 কিলো চলছে আর কি, সেট করে দিলাম একবারে ফিক্স সেট। এইটা আমাদের কাছে এখন আছে স্ট্রাইকার, একটা স্ট্রাইকার আছে, এটা চলছে ওইরকম 17,000 কিলো, 18,000 কিলো। এটা মডেলটা হলো আপনার 19-এর মডেল, ঠিক আছে। এটার দাম আসবে 85,000 টাকা, 85,000, একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন, ওয়ান টেস্ট। এটার দাম আসবে 85,000, আমি আপনার বিয়োজদের জন্য আমি 80,000 করে দেবো, একদম ফিক্সড 80,000, 80,000 চলছে এটা 18,000 কিলো, 80,000 ফিক্সড জেনুইন। তা পরবর্তী বাইক মেট্রো আছে, মেট্রো চলছে 7672 কিলো, এটার দাম আসবে আপনার 75,000, আপনার বৃহস্পতির জন্য আমি 5,000 টাকা কমাই দেবো, একদম ফিক্স, এটা 75,000, জি না আর কমানো যায় না, ঠিক আছে। না ভেহদের জন্য তো বললামই যে আমি যেগুলোতে কমাই দিছি এগুলোতে একদমই, আপনি তো খালি কমাইতে কমাইতে অনেক, মানে যেটা আমার কিনার থেকে মনে করেন যেটা ই করা যায় না, এটা না, সেটা ঠিক আছে, যান আমি 70 করে দেবো, এটা 70 করে দেবো, ঠিক না, আর কিছু করা যায় না, না 65 করা যায় না, 65 না, আমি আরো 2,000 কমাই দিলাম, যান 68 করে দিলাম, যান না, বাইক ফ্রেশ বাইক, এটা টাকার টায়ার গুলা দেখান, তারপরে আপনার হেডলাইট, আপনি নই তো বাইশের গাড়ি, এটা বাইশের ফ্রেশ গাড়ি। আপনার একটা 19-এর হিরো স্প্লেন্ডার আছে, 19-এর, এটার ফ্রেশ গাড়ি, ওয়ান টেস্ট গাড়ি, এটা কিন্তু নাম্বার নাই, শোরুম পিপাস, এটার দাম আসবে 60,000 টাকা, 65 বলছিলাম, 60,000 দিয়ে দেবো আর কি, 60,000, চাক্কা একবারে ফ্রেশ, গাড়ি তো কম চলছে, গাড়ি চলছে 22,000 কিলো, এটা 22,000 কিলো চলছে, আপনার এটা 60,000 টাকা দিয়ে দিলাম, 60 না, তারপরে তো বললামই আপনাদের যে, না আপনাকে বললামই যে 60-এর কম আর কি করবো, কোন না 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 ঠিক আছে, কিন্তু আপনার এটা তো 60-এর কম তো আর ই করা যায় না, গাড়ি তো চলছে কম, আর গাড়ি এটা ফ্রেশ গাড়ি, ঠিক আছে, আচ্ছা দিলাম আর 2,000 টাকা কমাই দিলাম, যান দিলাম আপনার বিহার জন্য 58,000, 58,000 দিয়ে দিলাম। আমাদের কাছে আরমানা বলু মেট এফজেড ভার্সন 2 আছে, এটা আপনার 22-এর মডেল, এটা চলছে আপনার 4200 কিলো, 4200 কিলো চলছে, এটা এখনো টায়ারের রেট মার্ক এখনো যায় নাই, গাড়ি একদম ফ্রেশ একবারে নতুনের মতো। এটার দাম পড়বে আপনার 2,15,000 টাকা, নাম্বার সহ 2,15,000, জি। তারপরে তো আমি তো বলতেছি যে ওটাই, ওর থেকে তো কম করা যায় না,
এখন পর্যন্ত দেন স্টিকার এগুলো এখন পর্যন্ত কোনো কিছু উঠে নাই। এখন না না সেটা ঠিক আছে, কিন্তু আমি বাইক ইয়ামাহা বাইক অনেকে কাস্টমার কিনাও, কিন্তু যারা 10,000 দিয়ে কিনছে, দশের সময় 10,000 করে কিনছে 22-এ, ওই গাড়ি এখন বিক্রি করতেছে তারাই 15,000-20,000, কিন্তু আমাদের কাছে আসলে আরো কমে পাইতেছে, কিন্তু তারপর আরো কম চাই, তাহলে কেমনে দেবো না? সেটাই, ওটা যদি হয় আপনার 15, আমি আরো 2,000 দিয়ে ছাড় দিতে বলবেন, আপনার 13,000, 2,13,000, 2,13,000 কম তো করা যায় না। আচ্ছা 12 করে দিলাম, 12 করে দিলাম, যান নাম্বার সহ 12 করে দিলাম, না 10 করা যায় না, 12 করে দিলাম, 12 12 করে দিলাম। আরেকটা আছে আপনার কাছে, আমাদের কাছে FZ ভার্সন 2, এটা হলো আপনার 17 মডেল, হ্যাঁ 17 মডেল, এটা দাম আসবে আপনার 1,68,000, 1,68,000, এটা হলো আপনার FZ ভার্সন 2 17 মডেল নাম্বার সহ, এটা 10 বছরের নাম্বার সহ 1,68,000। না প্রাইসটা তো বললামই, 1,65,000 দিয়ে দিলাম, কম আর কি দেবো আপনার ভিউয়ারদের জন্য, তো এমনি কমে বলতেছি, তারপর যদি আরো কমের কথা বলেন তাহলে কেমনে হবে? কারণ না না গরমে অস্থির হয়ে গেছে, এই জন্য তো আরো কম করে দিতেছি তাড়াতাড়ি করে, যে আপনার কথা বেশি না বলা আমাকে, না কম লাভ সেল বেশি, তো আমি তো বললামই যে এটা কমাই দিতেছি, বুঝছেন? আচ্ছা আমি দিয়ে দিলাম, যান আপনার সাইডে দিয়ে দিলাম, এটার মধ্যে আর কোনো ওই করা যাবে না। এটা টায়ার গুলো দেখেন না, যে গাড়ি হিসেবে টায়ার কিরম আছে, একদম ফ্রেশ আছে, একদম ফ্রেশ টায়ার, এই যে দেখেন আমাদের কাছে একটা গাড়ি আছে একদম ফ্রেশ, 2600 কিলো চলছে, মাত্র 2600 কিলো, এটা চলছে 2600 কিলো, ব্ল্যাক কালার, এটা এটা শোরুম পেপার, এটা এটা আপনি দেখেন না, এটা এটা টায়ারের এখন পর্যন্ত রেট মার্ক এগুলোতে কোনো ই নাই, একদম ফ্রেশ, একবারে 2600 কিলো, একবারে নিউ, এটাই মানে সার্ভিসিং বই পর্যন্ত আমি দিয়ে দেবো, ঠিক আছে? যেমন এটা বইয়ে কত কিলো চলছে, কত কিলো তো সার্ভিস আছে, এটা তো দেখলেই বলবে। এটার দাম পড়বে আপনার 2,10,000 টাকা, 2,10,000, এর মধ্যে আর আমি কিছু করতে পারবো না, 2,10,000 একদম নতুন গাড়ি, এটা কেনা মানে নতুন কেনা, ঠিক আছে? এই 2600 কিলো ফিক্সড, এটা চলছে 2600 কিলো, প্রাইস তো বললাম যে 2,10,000 একদম ফিক্সড, না তারপরে আর কিছু করা যায় না, ঠিক আছে? যান আপনার ভিউজদের জন্য আরো আমি 2,000 টাকা কমাই দেবো, ইয়ামাহা গাড়িতে কমানো যায় না, ইয়ামাহা গাড়িতে মানে অনেক ইয়া থাকে, মানে অনেক চাপে কিনতে হয় ইয়ামাহা গাড়ি, মানে গাড়ি কিনতে গেলে ইয়ামাহা গাড়ি কিনতে গেলে অনেক পাটি বের হওয়া যায়, ঠিক আছে? না আপনার জন্য তো বলে দিলাম যে আরো 2,000 দেবো, 8,000, 2,08,000, না 5,000 না, 8,000 করে দিলাম, জানো 8,000 হলে আমি খুশি, আমি খুশি 8,000, হ্যাঁ আমি খুশি, আমার তো সমস্যা নাই 8,000 হলে। আর আপনার জিক্সার মনুটন 2018 মডেল, এটা 2018 মডেল, কিন্তু গাড়ি চলছে একবারে কম, গাড়িটা চালাইছেই কম, মানে সবসময় ঘরে রাখছে গাড়ি, সে বাইরে ছিল, সেই করছে, 10 বছরের নাম্বার এটা, হ্যাঁ। এখন এই গাড়ির দাম পড়বে 1,75,000, ডাবল ডিস্ক মনুটন, ডাবল ডিস্ক, অনেকে তো সিঙ্গেল ডিস্ক নিয়ে এসে বলে যে এই গাড়ির তো দাম বেশি, আমার গাড়ি তাহলে কত দিবেন, মানে সিঙ্গেল ডিস্ক নিয়ে এসে বলে, কিন্তু গাড়ি যে এটা ডাবল ডিস্ক এটা দেখে না, ডাবল ডিস্কটা তো মার্কেটে এখন নাই, 1,75,000। তারপরে আপনার ভিউজদের জন্য তো আমি এটা ইয়া সম্মানী রাখবই, ওটা তো সমস্যা নেই, সম্মানী রাখবো, ওটা আমি যান 70 করে দিলাম, 70, এটা একবার আমার সীমিত থাকবে, একবারে সীমিত, যেটা না থাকলে না ওই রকম। এটা আপনার জিক্সার নিউ মডেল 22-এর মডেল, এটাও শোরুম পেপার, এটা এটা চলছে আপনার 4,000-4,500 কিলো চলছে, এটা নতুন গাড়ি একদম নতুন, এটার দাম আমি চাইতেছি
2,20,000, 2,20,000, এটা কার বড়ার ভাষণ? এটা এই ভাই না, কার বড়ার ভাষণ? জি, এটা বিক্রি তো আমি বললামই যে এটা আমি আজকে দিছি, কমাইয়া দিছি, ঠিক আছে? এখন এটা আমি আরো 2,000 টাকা কমাই দেবো আপনার ব্যবসার জন্য, ঠিক আছে? 2,000 কমাই দেবো, যান তাহলে 2,18,000। না আর ই করা যায় না, না না 2,18,000 আর কম করা যায় না, 18,000 না 10 তো করাই যাবে না, 15। আচ্ছা দিলাম, যান 15 দিয়ে দিলাম, দিলাম 15। আপনাদের বিয়েদের জন্য আজকে যা দিছি এটা কিন্তু বাকি ঈদের পরে আর পাবে না এটা, ঠিক আছে? কারণ ঈদের আগে এটা ঈদ অফার হয়ে গেছে আর কি, এটা যা দিছে এটা হলো ঈদ অফার। এটার মধ্যে আর কোনো হবে না, আখিনুর মোটরসে আসবে, আসে গাড়ি দেখবে, দেখে তারপরে চিন্তা ভাবনা করবে যে গাড়ি কিনবে কিনা, ঠিক আছে? কারণ শোরুমে যাওয়ার আগে একবার আখিনুর মোটরসে আসা দেখে যাবে গাড়ি, কারণ আমরা কিরম গাড়ি রাখছি, কারণ ফ্রেশ গাড়ি, কারণ যে কটায় রাখতে পারছি এই কটায় ফ্রেশ, কারণ আমরা তো এতটা বেশি আমাদের ক্যাশ নেই, যেটুকু আছে এটা এটা দিয়ে আমরা ই করছি। আখিনুর মোটরস কোনাবাড়ি, কোনাবাড়িতে আসবে, চৌরাস্তার দিক থেকে আসলে হাতের বাম সাইডে, চান্দরার দিক থেকে আসলে হাতের ডান সাইডে, ঠিক আছে? এখানে আসবে, আসে আমাদের কাছ থেকে গাড়ি দেখা যাবে। আসসালামু আলাইকুম, আমাদের ফোন নাম্বারটা আমি বলে দিই, 01710693195, আবারও বলি 01710693195। হ্যাঁ ওটা তো থাকবে স্ক্রিনে নাম্বার, তারপর আমি মুখে বলে দিলাম যদি ভুল হয় অনেকেরই। আর তারপরেও যদি আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে যে যারা একটা গাড়ি দেবে আবার একটা গাড়ি নেবে, তখন আমাদেরকে ওটা দিয়ে আবার আমাদের কাছে গাড়ি নেবে, এরকম সুবিধা আছে, আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ এক্সচেঞ্জ করতে পারবে, মানে বাইক ক্রয় বিক্রয়, মানে ক্রয় করতে পারবে বিক্রয় করতে পারবে দুটাই, যে একটা ভালো লাগছে একটা দিবে আর একটা নেবে, কোনো সমস্যা নেই, আমরা দেবো। আল্লাহ হাফেজ।